ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু পরিবারের ছোট্ট সদস্যটি অসুস্থ থাকায় সব আনন্দ মাটি অনেক পরিবারেরই চঞ্চল মোনা বহু শিশু ঈদ কাটাচ্ছে হাসপাতালের বাংলাদেশ শিশু হাসপাতাল ঘুরে মামুন মোল্লার ছবিতে বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার চিকিৎসার জন্য শিশু হাসপাতালে এসেছে তীব্র ঠান্ডায় আক্রান্ত কয়েক মাসের শিশুটি উদ্বিগ্ন স্বজন শারীরিক জটিলতায় পঁচিশ জুন থেকে হাসপাতালে ভর্তি ফুটফুটের সমস্যা নিয়ে চিকিৎসা ফোটানো দ্রুত সুস্থ হয়ে ফিরতে চায় বাসায় একটু ভালো লাগছে না বাসায় থাকতে বন্ধুদের সাথে খেলতাম যেতাম হাসপাতালটি জুড়ে চিকিৎসা নিচ্ছে নানা রোগে আক্রান্ত সদ্যজাত থেকে বিভিন্ন বয়সী শিশুরা অনেকে সুস্থতার পথে তারপরও চিন্তার ভাজ মায়ের কপালে আমার খুব কষ্ট লাগতেছে আসলে আমি এখন বলতে গেলে আমার কষ্ট আবেগ বুঝছেন ধরতে পারবো না বাসা থাকলে তো বাচ্চা অনেক আনন্দ করত অনেক ছোটা ছুটি করত শিশু রোগীদের প্রতি বিশেষ নজর চিকিৎসকদের রোগীদের সেবা দিতে পারে আজকে এই দিনে আমরা খুশি পরিবার পরিজন রেখেও আমরা আজ রোগীদের মাঝে এসে নিজেদেরকে বিলিয়ে দিতে চাই ঈদ উপলক্ষে তিন বেলা বিশেষ খাবার ছাড়াও তদারকি বাড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ দেব এবং স্পেশালিস্ট ডাক্তারদের তাদেরকে রুটিন মাফিক রোস্টার করে দেওয়া আছে যেখানে যেখানে এক্সট্রা ডাক্তার দরকার সেখানে ডাক্তার দিয়ে যেখানে যে সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে সে রেসপন্স করা হচ্ছে ঈদের আনন্দে মাতে দ্রুত সন্তানদের সুস্থ করে হাসপাতাল ছাড়তে চান সজনেরা দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা